वालेकुम न्यू कॉमर्स कोचिंग एर पक्ष थेके आमी नाजमुल हासान शरीफ सबाइके जानाई आंतरिक शुभेच्छा एवं अभिनंदन। न्यू कॉमर्स कोचिंग एर धारावाहिक प्रक्रियार आज के आलोचनार विषय होच्छे एकादश एवं द्वादश श्रेणीर हिसाब विज्ञान प्रथम पत्रेर तृतीय अध्याय। अध्यायटिर नाम होच्छे बैंक समन्वय विवरणी। आज के तार 6 नम्बर पर्व। तो आजकेर पर्वे आमी आलोचना करब এই ব্যাংক সমন্বয় বিবরণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি হচ্ছে উভয়জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। তোমরা সবাই জানো যে ব্যাংক সমন্বয় বিবরণীটা দুইটা পদ্ধতিতে সমাধান করি আমরা। একটা হচ্ছে একজের পদ্ধতি, যেটাকে সনাতন পদ্ধতি বলে, আরেকটা হচ্ছে উভয়জের পদ্ধতি, যেটাকে আধুনিক পদ্ধতিও বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উভয়জের পদ্ধতিটাকে অনেক শিক্ষার্থীরাই কঠিন মনে করে, এই জন্য তারা এটাকে সমাধান করতে চায় না। আমি মনে করি একজের পদ্ধতি থেকে উভয়জের পদ্ধতি অনেক সহজ। যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, ইনশাআল্লাহ উভয়জের পদ্ধতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলতে চাই, যদি তোমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম পর্বটা না দেখে থাকো, আমি অনুরোধ করব ওই প্রথম পর্বটা তোমরা দেখে নাও। কারণ প্রথম পর্বের ভিতরে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করছি, যেই বিষয়গুলো বুঝতে পারলে তুমি খুব সহজেই আজকের এই পর্বটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে দুইটা বই সম্পর্কে জানা লাগবে। একটা হচ্ছে নগদান বই, যেটা আমানতকারী প্রস্তুত করে, আরেকটা হচ্ছে পাস বই অথবা ব্যাংক বই, যেটা প্রস্তুত করে ব্যাংক। তো যখন আমরা উভয়জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করব, তখন প্রশ্নের ভিতরে দুইটা উদ্বৃত্ত বা জের দেওয়া থাকবে। তো ওই দুইটা উদ্বৃত্ত বা জের নিয়ে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী কি করবে, সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, এ জায়গায় একটা জিনিস মনে রাখবা, যেই এন্ট্রিগুলো প্রশ্নে দেওয়া থাকবে ওই এন্ট্রিগুলো পড়ার পর তোমার কাছে যদি মনে হয় যে ভুলটা তুমি করছো, তাহলে সমাধানটা তুমি করবা। আর যদি তোমার কাছে মনে হয় যে ভুলটা ব্যাংক করছে, তাহলে সমাধানও কে করবে, ব্যাংক করবে। এখন এই জিনিসটা যদি তুমি ভালো করে বুঝতে পারো যে এন্ট্রিটা পড়ার পর ভুলটা কে করছে, ভুল যদি আমি করি, মানে আমি যদি ভুল করি, সমাধান আমাকে করতে হবে, কিন্তু আমি যে সমাধান করব ওইটা কাকে অনুযায়ী সমাধান করব, ব্যাংকের অনুসরণ করে সমাধান করব। যদি ব্যাংক টাকাটা প্লাস করে আমিও প্লাস করব, ব্যাংক যদি মাইনাস করে আমিও মাইনাস করব। এবার আসো, এন্ট্রি পড়ার পর যদি মনে হয় ভুলটা ব্যাংক করছে, তাহলে সমাধানও ব্যাংক করবে। কিন্তু ব্যাংক যে সমাধান করবে, এই ক্ষেত্রে ব্যাংক অনুসরণ করবে কাকে, আমাকে, যে আমি কি টাকা প্লাস করছিলাম। যদি আমি প্লাস করি, ব্যাংকও প্লাস করবে, আর যদি আমি মাইনাস করি, তাহলে ব্যাংকও টাকাটা কি করবে, মাইনাস করবে। এটা ছাড়াও আরও একটা কথা উভয়জের পদ্ধতিতে তোমরা মনে রাখবা, যেটা হয় নাই ওইটা হবে। আবারও বলি, যেটা হয় নাই ওইটা হবে, এটার মানে কি প্রিয় শিক্ষার্থীরা? যেমন আমরা যখন চেক ইস্যু করি, ওই চেকটা ইস্যু করার পর যদি চেকটা ব্যাংকে উপস্থাপন না হয়, তারপরও আমাকে ধরে নিতে হবে যে ওই চেকটা ব্যাংকে উপস্থাপন হবে। আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা চেক ইস্যু করি পাওনাদারের বরাবর, যদি ওই পাওনাদার চেকটা ব্যাংকে উপস্থাপন না করে, তারপরেও আমি ধরে নিব যে চেকটা ব্যাংকে কি হবে, উপস্থাপন হবে। আরেকটা হচ্ছে যে আমরা চেক ব্যাংকে জমা দিছি, জমা দেওয়ার পর ওই চেকের অর্থ ব্যাংক যদি আদায় না করে, তারপরও আমি ধরে নিব যে ওই চেকের অর্থ ব্যাংক আদায় করে নিবে। এই জিনিসগুলো যদি তুমি মনে রাখতে পারো, ইনশাআল্লাহ উভয়জের পদ্ধতি তোমার কাছে খুব সহজ মনে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি 2019 সালে সিলেট বোর্ডে আসছে। তো উদ্দীপকটা এখন আমি পড়ব, তোমরা চাইলে আমার সাথে উদ্দীপকটা কি করতে পারো, মিলিয়ে নিতে পারো। দেখো এই জায়গায় সিলেট বোর্ডের 9 নম্বর প্রশ্ন, এ জায়গায় বলছে নিম্নের তথ্যাবলী
2018 সালের 31 ডিসেম্বর তারিখে শাহরিয়ার ব্রাদার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। এক তারিখ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 1,31,000 টাকা। দুই নম্বরে বলছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি 7,000 টাকা। তিন নম্বর ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকটতে 4,000 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। চার তারিখ চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 25,000 টাকা। পাঁচ তারিখ ব্যাংক সুদ 3,000 টাকা এবং বিনিয়োগের সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যেটা নগদান বইতে লেখা হয়নি। ছয় নম্বরে বলছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,25,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কের ভিতরে দেখো দুইটা উদ্বৃত্ত দেওয়া আছে, প্রথমে একটা লাস্টে একটা। তো একটা সৃজনশীলের তো তিনটা পার্ট, আমি ক আর খ ওইটা সমাধান করব না, আমি গ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব, কারণ এই জায়গায় উভয়জার বলা আছে। তো এখন এই জায়গায় যে দুইটা জের দেওয়া আছে ওই দুইটা জের নিয়েই আমি অঙ্কটা শুরু করব। এর জন্য তোমরা প্রথমে একটা সক তৈরি করে নিবা, দেখো আমি তৈরি করছি। তোমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপরে লিখবা ব্যাংক সমন্বয় বিবরণী উভয়জের পদ্ধতি। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। যখন আমরা একজের করতাম তখন শুধু লিখতাম বিবরণ টাকা টাকা, এখন যেহেতু উভয়জের এর জন্য এটা ডাবল হয়ে যাবে। এবার আসো, তো এই জায়গায় আমরা একটা জের লিখবো, এই জায়গায় আমরা একটা জের লিখবো, মানে উদ্বৃত্ত। তো এই বাম পাশে আমরা কোন উদ্বৃত্তটা লিখবো? নগদন বই অনুযায়ী বা নগদন বই মোতাবেক ব্যাংক জমার যে উদ্বৃত্তটা দেওয়া থাকবে ওইটা আমরা বাম পাশে লিখবো, আর এই ডান পাশে লিখবো ব্যাংক বই অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যেটা এটা আমরা ডান পাশে লিখবো। তো চলো আমরা লিখে নিই। তো প্রথমে দেওয়া আছে নগদন বই মোতাবেক, আমি এটা লিখে নিই। আমি লিখব নগদন বই মোতাবেক, নগদন বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এক লক্ষ 31,000 টাকা। টাকাটা আমি এই দ্বিতীয় কলামে লিখে দিব, 1,31,000 টাকা। তারপরে আরেকটা জের যে দেওয়া আছে ওইটা আমরা এই জায়গায় লিখব ব্যাংক বই অনুযায়ী, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত 1,25,000 টাকা, আমরা এটা এই জায়গায় লিখে নিব। লিখার পর আমরা ঠিক ওই আগে যেভাবে যোগ বিয়োগ কথাটা লিখে নিতাম ঠিক এভাবে আমরা লিখে নিব। তো চলো আমরা লিখে নিই, আমি এই পাশে লিখব যোগ, একটু ফাঁকা রেখে আমি নিচে লিখে নিব বিয়োগ। ঠিক এই পাশে আমরা এটা করব, আমরা যোগ আর বিয়োগ কথাটা আমরা লিখে নিব। আমি লিখে নিলাম যোগ, তারপরে আমি লিখে নিব বিয়োগ। এবার লেখার পর প্রিয় শিক্ষার্থীরা, যেই এন্ট্রিগুলো এই অঙ্কে দেওয়া আছে এই এন্ট্রিগুলো তুমি খুব ভালো করে পড়বা। পড়ার পর তোমার কাছে যদি মনে হয় যে ভুল তুমি করছো, সমাধান তোমাকে করতে হবে। আর যদি মনে হয় যে না ভুল আমি করি নাই ব্যাংক করছে, তাহলে সমাধানটাও ব্যাংকের করতে হবে। এবার আসো, যেমন এক তারিখেরটা তো আমরা লিখেই ফেলছি এই জায়গায়, তারপরে দুই তারিখ, দুই তারিখেরটা কী বলছে? চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি 7,000 টাকা। এটার মানে কি? এটার মানে হয়েছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ওই চেকটা ব্যাংকে উপস্থাপন হয়নি। তো একটু আগে আমি বলছিলাম যে চেক ইস্যু করা হয়েছে কিন্তু চেক যদি উপস্থাপন নাও হয়
আমাদেরকে ধরে নিতে হবে যে ওইটা উপস্থাপন হবে। তো এটার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি চেক ইস্যু করছি তখন কিন্তু আমি আমার কাজটা করে ফেলছিলাম। আমি চেক যখন পাওনাদারকে ইস্যু করে দিছি তখন আমি কিন্তু আমার নগদান বইয়ে টাকাটা মাইনাস করে দিছি, আমার কাজ আমি করে ফেলছি। কিন্তু এই জায়গায় ভুলটা করছে ব্যাংক। ব্যাংক কী করছে, টাকাটাকে মাইনাস করে নেয়। কেন করে নেয়, আমরা যাদেরকে চেক দিছিলাম ওই ব্যক্তি চেকটা ব্যাংকে উপস্থাপন করে নেয়, মানে ভাঙ্গায় নেয়, এর কারণে ব্যাংকও মাইনাস করে নেই, এর জন্য ব্যাংক ভুল করে রাখছে। তো এখন আমাকে ধরে নিতে হবে যে ওই চেকটা ব্যাংকে যাবে এবং ব্যাংক ওই চেকের অর্থ পরিশোধ করে দিবে। এই জন্য যেহেতু আমি কাজটা করে ফেলছি, ব্যাংক এই জায়গায় করে নেই, এখন ব্যাংকের এই কাজটা করতে হবে। এবার আসো, ব্যাংক কি টাকাটাকে প্লাসের ঘরে লিখবে নাকি মাইনাসের ঘরে লিখবে, মানে এই যোগের ঘরে লিখবে নাকি বিয়োগের ঘরে লিখব, এটা তোমাকে বুঝতে হবে। তো কিভাবে বুঝবা, তো প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে ব্যাংক আমাকে অনুসরণ করবে কিভাবে। তো যখন আমি চেক ইস্যু করছিলাম তখন আমি কি করছিলাম, আমি কি প্লাস করছিলাম, না আমি মাইনাস করছিলাম। তাহলে এখন ব্যাংক কি করবে, এটাকে মাইনাস করবে। আর এই জন্য ব্যাংকের গড়, যেহেতু এটা উদ্বৃত্তের গড়, আমি এই জায়গায় লিখে দিব। তো আমি এই জায়গায় এক নম্বর দিব, দেওয়ার পর আমি ওই কথাটা এই জায়গায় লিখবো যে চেক কাটা হয়েছে, ভাঙ্গানো হয় নাই। এভাবে তোমরা লিখে নিবা, কিন্তু আমি লিখলাম না। তারপরে এই জায়গায় দুই তারিখ দিব, এই সিরিয়াল নাম্বারটা আমাদের মেনটেন করব, মানে ধারাবাহিক। আর এই সিরিয়ালটা হচ্ছে বইয়ে যে তারিখ থাকবে ওইটা। তারপরে টাকাটা আমরা এই জায়গায় লিখে দিব 7,000 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপরে আসো তিন নম্বর, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকটতে 4,000 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। নগদান বইটা কে প্রস্তুত করে, আমি প্রস্তুত করি। তাহলে ভুলটা কে করছে, আমি করছি। ব্যাংক প্রাপ্য হিসাব মানে দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করে ব্যাংক ব্যাংকের কাজটা করে ফেলছে, মানে আমার অ্যাকাউন্টে ব্যাংক টাকাটা যোগ করে দিছে। কিন্তু আমি নগদান বইতে এখনও এটাকে যোগও করি নাই, বিয়োগও করি নাই। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, ভুলটা তো আমি করছি, তাহলে সমাধানও আমাকে করতে হবে। তা আমি যদি সমাধান করি, আমি কি যোগের ঘরে লিখব নাকি বিয়োগের ঘরে লিখব, এখন আমাকে ব্যাংকের দিকে তাকাইতে হবে যে ব্যাংক টাকাটা যখন দেনাদারের কাছ থেকে আদায় করছে তখন ব্যাংক কী করছিল, ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ করে রাখছিল। এই জন্য এখন আমি কি করব, ব্যাংক যা করছিল আমিও তা করব, এর জন্য আমিও কি করব, যোগের ঘরে বসাই দিব। তো আমি এই জায়গায় 1 তারিখ দিব, দেওয়ার পর ওই কথাটা লিখব, লিখার পর এই জায়গায় 3 দিব, দেওয়ার পর টাকাটাকে এই জায়গায় লিখে দিব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভুল কে করছে, আমি করছি না ব্যাংক করছে, যে ভুল করবে সে সমাধান করবে, এটাই বাস্তব। তারপরে আসো 4 নম্বর, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেক ব্যাংকে জমা দিছি যে ওই চেকের টাকাটা ব্যাংক এখন পর্যন্ত আদায় করেনি। তো যা হয় নাই তা হবে, এটার মানে হচ্ছে আমরা যে চেক ব্যাংকে জমা দিছি তো ওই চেকের অর্থ যে ব্যাংক আদায় করে নাই। উভয়ের পদ্ধতিতে তোমাকে ধরে নিতে হবে যে ওই চেকের অর্থ ব্যাংক আদায় করবে। তো যখন আমি চেক ব্যাংকে জমা দিছিলাম তখন আমি কিন্তু আমার নগদান বইতে টাকাটাকে প্লাস করে ফেলছি, চেক জমা দেওয়ার পরেই আমি বাসায় এসে আমার কাজটা আমি করে ফেলছি। তো এই জায়গায় ব্যাংক যেহেতু চেকটা আদায় করে নাই, এর জন্য ব্যাংক কাজটা করে নেই, এর জন্য ভুলটা ব্যাংক করে রাখছে। এখন ব্যাংকের কী করতে হবে, সমাধান করতে হবে, কারণ ভুলটা ব্যাংকের ছিল। এখন ব্যাংক আমার দিকে তাকাবে, ব্যাংক আমার দিকে তাকায় দেখবে যে এই এন্ট্রিটা ক্ষেত্রে আমি কী করছিলাম। তো চেক যখন আমি ব্যাংকে জমা দিছি তখন আমি তো প্লাস করে রাখছিলাম, এই জন্য ব্যাংকও এখন কী করবে, টাকাটাকে প্লাস করবে। তো এই জন্য আমি ওই যে ব্যাংকের উদ্বৃত্তের প্লাসের ঘরে লিখব, এই জায়গায় 1 তারিখ দিব, ওই এন্ট্রিটা লিখব, লিখার পর এই জায়গায় আমরা 4 দিব, দেওয়ার পর এই টাকাটা আমরা এই জায়গায় লিখিয়ে দিব, 25,000 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো। তারপরে দেখো 5 তারিখ, ব্যাংক সুদ 3,000 টাকা এবং বিনিয়োগের সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তো নগদান বইতে যদি না লেখা হয়, ভুলটা আমার, ব্যাংক ব্যাংকের কাজ করছে কিন্তু আমি আমার কাজটা করতে পারিনি, যেহেতু ভুল আমার, সমাধানও আমার করতে হবে। এবার আসো এই জায়গায় 2টা কথা, ব্যাংক সুদ মানে ব্যাংক সুদ 3,000 টাকা যেটা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, এটার মানে হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করছে, মানে ব্যাংক আমাকে সুদ দিছে।
তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক যদি আমাকে সুদ দেয় তো ব্যাংক কি করে আমার অ্যাকাউন্টে টাকাটা প্লাস করে দেয়। তো ব্যাংক তো ব্যাংকের কাজ করে ফেলছে, কিন্তু আমি নগদান বইতে লিখতে ভুলে গেছি। এখন সমাধানটা কাকে করতে হবে? আমাকে করতে হবে। এখন আমি কি করব? আমি দেখব যে ব্যাংক এই এন্ট্রিটার ক্ষেত্রে কি করছিল, ব্যাংক প্লাস করছিল, এখন আমিও প্লাস করব। তাহলে আমি এই জায়গায় 2 তারিখ দিব, দেওয়ার পর ওই কথাটা লিখব, লেখার পর এই জায়গায় 5 দিব, দেওয়ার পর টাকাটা এই জায়গায় লিখব। এবার আসো, এই তারিখের ভিতরে মানে এই এন্ট্রির ভিতরে আরও একটা কথা আছে, বিনিয়োগের সুদ 5000 টাকা ব্যাংক কর্তৃক আদায় করছে। মনে করো আমি এক জায়গায় টাকা বিনিয়োগ করছিলাম, ওই বিনিয়োগের সুদরা আমার হয়ে আমার ব্যাংক আদায় করছে। তো আমার ব্যাংক যে আদায় করছে, আদায় করে ব্যাংক কী করছে? সে তার কাজটা করে ফেলছে, আমার অ্যাকাউন্টে টাকাটা সে যোগ করে রাখছে, কিন্তু আমি নগদান বইতে আর লিখি নাই। তো বলো তো ভুলটা কার, ব্যাংকের না আমার? ব্যাংক তো আদায় করে ব্যাংকের কাজটা করে ফেলছে, এই জায়গায় ভুলটা আমি করছি। আমি কি করছি? আমার নগদান বইতে লিখি নেই। তো যেহেতু এখন ভুলটা আমি করছি, সমাধানও আমার করতে হবে। এখন আমি লক্ষ্য করব যে এই এন্ট্রিটার ক্ষেত্রে ব্যাংক কি করছিল। ব্যাংক যখন আদায় করছিল তখন প্লাস করছিল, তো এখন আমিও প্লাস করে দিব, কারণ ব্যাংক যা করছে আমিও করব। তো চলো আমি এই জায়গায় 3 তারিখ দিব, মানে সিরিয়াল নাম্বার 3 দিব, দেওয়ার পরে এন্ট্রিটার বিবরণ লিখব। লিখার পরে যেহেতু এটা 5, তাহলে এই জায়গায় 5 দিব সিরিয়ালটা, দেওয়ার পরে এই জায়গায় 5000 টাকা লিখব। লেখার পরে দেখবো আর কোনো এন্ট্রি আছে কিনা, যেহেতু প্রিয় শিক্ষার্থীরা আর কোনো এন্ট্রি নাই, কারণ 6 তারিখেরটা তো একটা উদ্বৃত্ত ছিল, ওই উদ্বৃত্তটা তো এই জায়গায় লিখিয়ে দিছি, তো আর কোনো এন্ট্রি নেই। এখন আমি কি করব? যোগ করব। কিভাবে? তো আমি এই টাকাগুলো যোগ করব, এই টাকাগুলো যোগ করে এই জায়গায় লিখবো। তো চলো তো এই জায়গায় যোগ করি আমি কত হয়, 4 × 3 = 7000, 7 × 5 = 12000। তো আমি এই 12000 টাকা এই জায়গায় লিখব। লিখার পর যেহেতু বিয়োগের কোনো টাকা নাই, আমি এই জায়গায় এই টাকার সাথে এই টাকাটা যোগ করে এই জায়গায় বসাই দিব, 1,43,000 টাকা। দেখো এই জায়গায় হয়ে গেছে 1,43,000 টাকা। এবার আসো আমার এই পাশের টাকাটা মিলে কিনা দেখবো, যদি মিলে তাহলে অঙ্ক হবে। তো চলো আমরা করি। তো আমার এই জায়গায় 1,25,000 টাকা আছে, আর এই জায়গায় আছে কত? 25,000। তো এই 25,000 টাকা আমি এই জায়গায় লিখব। লিখলে আমার এই জায়গায় হবে 1,50,000। এবার এই 50,000 থেকে দেখো এই জায়গায় বিয়োগের আছে 7,000। তো এই টাকাটা আমি এই জায়গায় লিখব। লেখার পর আমি বিয়োগ চিহ্ন দিব, মানে ব্র্যাকেট দিব। দেওয়ার পর এই টাকা থেকে 7,000 টাকা আমি বিয়োগ করব। বিয়োগ করলে আমার আসবে 1,43,000 টাকা। এবার আমি ক্লোজ করে দিব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তা। তো দেখো দুই পাশের যোগফল যেহেতু মিলে গেছে, তাহলে তুমি ধরে নিবা তোমার অঙ্কটা হয়েছে। তো এই জায়গায় লিখে দিবা সংশোধিত জের, এই জায়গায় লিখে দিবা সংশোধিত জের, এই জায়গায় লিখে দিবা সংশোধিত জের। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, উভয় জের পদ্ধতি আসলেই অনেক সহজ যদি তুমি বিষয়টা বুঝতে পারো। তো আমি আবারও বলে দিই, যেই এন্ট্রিগুলো প্রশ্নে দেওয়া থাকবে ওই এন্ট্রিগুলোর ভিতরে 2টা জের দেওয়া থাকবে, তোমরা 2টা জের দুই পাশে লিখে নিবা। লিখার পর যেই এন্ট্রিগুলো থাকবে, এই এন্ট্রিগুলো পড়ার পর তুমি চিন্তা করবা ভুলটা কার হয়েছে, ভুল কি ব্যাংকের হয়েছে না তোমার হয়েছে। যদি তোমার হয় সমাধান তুমি করবা, আর যদি ব্যাংকের হয় তাহলে সমাধান ব্যাংক করবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো শিক্ষার্থীর কোনো জায়গায় সমস্যা থাকে, তাহলে অবশ্যই সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবা বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।